আমরা ভিডিওটা চালু করে দিচ্ছি, হ্যাঁ এই যে আমাদের ভিডিও চলতেছে, হ্যাঁ ফাইন, আমরা ফটোশপ চালু করলাম। এখন আমরা কি করবো, এই নতুন একটা যে কোনো একটা মাপে পেজ নিলাম, পেজ নেওয়ার পরে আমরা যে কোনো কিছু তৈরি করলাম, ভুল তৈরি করলাম, হ্যাঁ এগুলি কিন্তু অলরেডি আমি গত বেসিক ক্লাসটাতে তোমাকে দেখাই দিয়েছি এগুলি কীভাবে হয় একসাথে সমান করে বলে। এখন আমরা কি করবো, একটা যে কোনো একটা কালার দিলাম, এই যে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, ওই ইটা সিলেকশনটা চলে গেল না, এটা আমরা তৈরি করছি না। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেবে, এখানে একটা প্রবলেম হয়েছে, আমরা কিন্তু এটাকে টান দিয়ে আর আনতে পারতেছি, দুইটা আলাদা আলাদা। এখন এটা কিন্তু কি হয়েছে, ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওটার মধ্যেই হয়ে গেছে। হয়তো এখন আমরা কি করব, আমরা একটু পিছনে যেতে পারি, কিভাবে কন্ট্রোল অল্টার জেড, এই না এখন আমরা একটা নতুন লেয়ার নিলাম, এই লেয়ারের মধ্যে আমরা করলাম কি, এই জিনিসটা তৈরি করলাম, ঠিক আছে এই এই। এখন তোমার মনে হলো যে আমরা আসলে এইখান থেকে কালার দিছি, কালার আমি যে কালারটা আছে এই কালারটা অন্য কোনো কালার দিতেছি, অথবা গ্রেডিয়েন্ট জিনিসটা কি অন্য কোনো কালার কি, সেই জিনিসগুলি দেখবা। আমি তোমাকে আজকে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা একটু ভালোভাবে দেখতে হবে, হ্যাঁ সেটা হচ্ছে দেখো এই যে আমাদের ইটা কোথায় আছে, কার্সারটা ইটা হ্যান্ডটা যেখানে না, এখানে তুমি ডাবল ক্লিক করো, একটা বক্স আসছে, বক্সটা কি লেয়ার স্টাইল না, ডাবল ক্লিক করার পরে এবং এটাকে এই যে এখানে লেখাগুলো আসছে সেগুলি যে ব্ল্যান্ডিং অপশন ডিফল্ট আছে, এখানে ব্ল্যান্ডিং অপশনের মধ্যে বেবেল এন্ড বোশ স্ট্রোক ইনার শেডো আউটার শেডো সার্টিন কালার ওভারলে গ্রেডিয়েন্ট ওভারলে প্যাটার্ন ওভারলে আউটার গ্লো ড্রপ শেডো এরকম অনেক কিছু আছে না। এবং খেয়াল করে দেখো এগুলির ভিতর আবার প্রত্যেকটার জন্য আবার আলাদা, দেখো আমরা বেবেল এন্ড বোশ যখন সিলেক্ট করছি তখন দেখো এখানে আলাদা আলাদা ফিচার আসছে, মানে অপশন আসছে কাজ করার জন্য। আবার যদি আমরা স্ট্রোকে যাই দেখো স্ট্রোকে গেছি যখন তখন আসছে, আবার ইনার শেডোতে যাও দেখবা বিভিন্ন যখন কাজ করবো আমরা তখন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এরকম এরকম করে কি চেঞ্জ হবে, কাজ যখন করব তখনই তুমি এই জিনিসটা খেয়াল করতে পারো। আচ্ছা আমরা মনে করে এটাকে এখানে রাখলাম, এখন আমরা যদি ভেবেল এম্বোস দিই দেখো অলরেডি এটা কি হয়েছে একটু ওই একটু ফুলে ফুলে গেছে এরকম লাগতেছে, আমার সাইজটা 5 আছে, একটু বাড়াই দেখো কি হয়েছে ফুলে, এটা কি হয়ে গেছে গোল একটা বলের মতো হয়ে গেছে, খেয়াল করছো, হ্যাঁ এটা আপ ডাউন, এই যে কালো চিহ্নটা কোন দিকে আছে নিচের দিকে আছে এটা দেখো, এই দেখো উপরে গেছে, সাদাটা উপরে ছিল না ডাউন দেওয়াতে সাদাটা কোথায় আসলো নিচের দিকে আসলো। আবার ডেপথ দেখো এটাকে কমাইবা বাড়াইবা, আবার এটাও কিন্তু কিন্তু আরেক কাহিনী হচ্ছে, পাচ্ছো না পাচ্ছো না, হ্যাঁ আচ্ছা আবার দেখো যে ইনার ভেবেল এম্বোশ পিলো এম্বোশ স্ট্রোক এই যে বিষয়গুলি আছে দেখো এখানে দেওয়ার পরে আউটার ভেবেল দেওয়ার পরে পিছন একটা ডিজাইন হয়েছে না, ইনার ভেবেল দেখো দেখার পরে এখানে একটা কিছু একটা হয়েছে, আবার এম্বোশ এম্বোশ দেওয়ার ফলে দেখো একটু পিছনে শ্যাডো পড়ছে বা একটু ফুইলা কেমন যেন হয়েছে না। এরপরে দেখো আবার যদি আমরা পিলো এম্বোশে যাই দেখো এটা আবার একটু আরেক রকম হয়েছে না। এখন এই যে পিলো এম্বোশে এই যে এখানে যে অপশনগুলি আছে এক একটা এক এক সময় কাজে লাগে, কোন সময় কোনটা কাজে লাগাবো এগুলি আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট বেস কাজ যখন করব তখন তুমি দেখতে পারবা যে এই জিনিসটা দিয়ে এই কাজ করা হয়। আজকে তোমাকে আমি এটা কি দেখাচ্ছি কেন দেখাচ্ছি, এই লেয়ার স্টাইলটা তোমাকে আগে এই জন্য দেখাই দিচ্ছি, শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবা আমরা যত ধরনের ডিজাইনিং এর কাজ করি তার মধ্যে 60-70% কাজ শুধু এই বক্সটা দিয়ে করা যায়, হ্যাঁ এটার মধ্যে এত বেশি কাজ আছে যে এইগুলিকে যদি আমরা ক্যাপচার করতে পারি তাহলে ডিজাইনের মধ্যে অনেক কিছু করা সম্ভব, হ্যাঁ এই যে আমরা এখানে ছোট সুন্দর সুন্দর দেখো এই যে এই যে এই যে আমরা দেখতেছি এই যে কালারগুলি দেখছো এই যে কেমন হয়েছে, হ্যাঁ এগুলি কিন্তু সব এই যে এটার ভিতর থেকে করা, হ্যাঁ এটা পুরোটাই কি এটার ভিতর থেকে করা এই জিনিসগুলি ঠিক এভাবে আমরা এই যে এটার মধ্যে দেখো একটা স্ট্রোক, হ্যাঁ আমরা যদি স্ট্রোকটা দিই স্ট্রোক দেখো এই চার কোণা দিয়ে একটা দাগ পড়ছে স্ট্রোকে না, এই যে চার কোণা দিয়ে আমরা স্ট্রোকের ভিতরে যদি এভাবে ঢুকি ডাবল ক্লিক করলে স্ট্রোকের ভিতরে ঢুকলাম, হ্যাঁ হ্যাঁ সুজন ভাই, হ্যাঁ কে সুজন, হ্যালো সুজন তুমি কালকে সকালে আসো 10টার পরে, ঠিক আছে দেখো কি দেওয়া আছে কত দেওয়া আছে
3 এর জায়গায় যদি আমরা 8 দেই দেখো এই স্ট্রোকটা মোটা হচ্ছে জি যদি আমরা এটাকে 10 দেই বা 15 দেই দেখো আরো মোটা হচ্ছে পাচ্ছো তার মানে স্ট্রোকটা কি করে যে কোন জিনিসের চারিদিকে একটা মানে বর্ডার ক্রিয়েট করে হ্যাঁ এবং এটার মধ্যে আবার দেখো কি আছে আউটসাইড ইনসাইড সেন্টার পাইছো চলো আমরা ইনসাইড দিয়ে দেখি কি হয় এটা কোথায় পড়ছে এই বোল্টার ভিতরে পড়ছে আবার এটার কিন্তু ইচ্ছা করলে আমরা সেন্টারও দিতে পারি আমরা এখানে না এই যাবার চালু হয়ে গেছে চলো ঠিক এভাবে দেখো আমরা কিন্তু এটাই করতে পারি এরপর আবার দেখো যে ওপাসিটি ওপাসিটি শব্দটার মানে জানো তুমি শব্দটা কি মিন করে ওপাসিটি মানে হচ্ছে স্বচ্ছতা হ্যাঁ এখন দেখো আমরা ওপাসিটি 100% আছে আমরা এটাকে যদি কমাই দিই দেখো এটা কিন্তু আগের চেয়ে কালোর পরিমাণটা কিন্তু কমে গেছে খেয়াল করছো হ্যাঁ আচ্ছা এটা তুমি আরো ভালো বুঝতে পারবা যদি আমরা এখান থেকে বেবেল এম্বোসটা উঠাই দিই হ্যাঁ আমরা ওকে দিলাম দেখো আমাদের চারদিকে একটা কি পড়ছে স্ট্রোক পড়ছে এখন আমরা যদি এই এই জিনিসটা দেখো এই যে এখানে ওপাসিটি আছে 100% ফিল কালার আছে না এই ওপাসিটিটা এই ওপাসিটি এখানে ক্লিক করে যদি আমরা এটা কমাই দিই দেখো কি হচ্ছে খেয়াল করছো ফেড হয়ে যাচ্ছে এবং মজার ব্যাপার একটা খেয়াল করে দেখো আমরা এটাকে যদি আমরা কালো করি তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা আচ্ছা আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কালো করতেছি দেখো এটা পুরো ডাবল ক্লিক করলে এটার মধ্যে গেলাম যে কালার ওভার নেই ডিফল্ট কালার কি লাল এটার মধ্যে ক্লিক করলে কালারের যে প্যালেটটা সেটা আসছে আমরা কি করলাম এখান থেকে কালোর মধ্যে নিয়ে ওকে দিলাম দেখো পিছনটা কালো হয়ে গেছে না এখন তুমি যে এই ওপাসিটিটা যখন আমরা করব দেখো ওইটা কিন্তু মিলে যায় খেয়াল করছো হ্যাঁ এই যে বিষয়টা ওপাসিটি আবার আবার ওপাসিটিটা ঠিক রেখে আমরা যদি আবার একটু কাজ করি আর একটু ফিল কালার দিকে যাই চলো এটাতে ফিল কালার যদি কমাই তাহলে কি হয় কি কালার আমি এটা ফিল কালার ফিল কালার ফিল ফিল ফিলটা ফিল কালারটা কোন একটা কিছুতে ফিল হইছে না সেটা কমান দেখো হ্যাঁ এটা দিয়ে একটু স্বচ্ছতা স্বচ্ছ ভাব কমায় বাড়ায় এখন দেখো এটা স্বচ্ছ হয়ে গেছে পিছনের ওটা দেখা যাচ্ছে খেয়াল করছো তার মানে ওপাসিটিটা কমাইলে বাড়াইলে আমাদের কি হয় পিছনটা এটা পাতলা হয়ে যায় আয়নার মতো এই পাশ ওপাশ দেখা যায় ওপাসিটি তুমি যত কমাবা এটা আসলে মাপ যখন তৈরি করবে যখন কোন ক্লায়েন্টের জন্য লাগবে তখন সেটা তোমাকে বলে দিবে এগুলো তুমি স্টেপ বাই স্টেপ আসতে পারবে হ্যাঁ চলো আমরা আর একটা কাজ করি সেটা হচ্ছে তোমার সাথে ওরা কোথায় আমরা আবার চলে গোল একটা দিলাম কন্ট্রোল সরি আমাদের এটা দেওয়ার আগে দরকার ছিল আমাদের এবার আমরা একটু গোল বানালাম করলাম এখন আমরা আবার এটার ভিতরে গেলাম না দেখছো তো কিভাবে যে বেবেল এম্বোস দিলে কি হয় এর ভিতর আবার কি আছে দেখো যে কন্টোর আছে তারপরে টেক্সচার আছে না টেক্সচারের ভিতর যদি ডাবল ক্লিক করে ঢুকো দেখো এই যে এখানে অনেক টেক্সচার আছে দেখছো এটার মধ্যে দাও ওই যে এরকম হয়ে গেছে এটার মধ্যে দাও এরকম হয়ে গেছে এটার মধ্যে দাও এরকম আবার কাস্টম করতে গেলে অবশ্যই করা যাবে এই যে এখানে অনেক ধরনের ই দেওয়া আছে অ্যাপেন্ড দাও দেখো অনেক ডিজাইন এসে পড়ছে টেক্সচার যেহেতু আমাদের হলুদ ছিল হলুদের মধ্যে আমাদের এই টেক্সচারগুলি হচ্ছে এখানে এই টেক্সচার পাচ্ছ আচ্ছা এখানে এরকম ভাবে অনেক আছে তোমার যেটা দরকার সে এখান থেকে এনে নিবা এনে নিয়ে নিচে গিয়ে যে রক পাথর না এগুলো হচ্ছে তোমার এই টেক্সচারের ভিতরে আবার কন্ট্রোলের ভিতরে গেলেও তুমি এখানে বেশ কিছু জিনিস পাইবা উঁচা নিচা করলে কি হয় এই করে সেই করে এরকম দেখো বিভিন্ন স্টাইল চেঞ্জ হবে তোমার কাজ হচ্ছে প্রথম এগুলি আজকে গিয়ে কি করা নাড়াচাড়া করা বিভিন্ন কিছু মারাচার কারণ এই জিনিসগুলি কিন্তু একটু পরে কিছুদিন পরে তোমার কাজে লাগবে এরপর যে ইনার শ্যাডো
দেখো আমরা এই যে দেখো এই যে ইনার শ্যাডো ভিতর একটা কি পড়তেছে শ্যাডো পড়তেছে ইনার শ্যাডো হ্যাঁ শ্যাডো আবার যে ডিস্টেন্স আছে দেখো ডিস্টেন্স সাইজ অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেল থেকে পড়বে 160 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে পড়বে এখন যদি আমরা এটা 160 ডিগ্রি না করে এটা 90 ডিগ্রি করে দিয়ে ধরো 90 করলাম এটাকে আমরা 90 না দেখো এখন যদি আবার আমরা যাই এই যে ইনার শ্যাডো এটাতে ক্লিক করলাম এই যে ডাইরেক্ট ইনার শ্যাডোতে চলে আসছে এখন তুমি এটা করো দেখো ইনার শ্যাডো ওই যে উপর থেকে পড়তেছে আর ইয়ে আগে পড়ছিল কি 120 ডিগ্রি অ্যাঙ্গেল খেয়াল করছো তো তার মানে এই যে অ্যাঙ্গেল এটা গুরুত্বপূর্ণ জিনিস যে সাইজ কোয়ালিটি ডিস্টেন্স এগুলি কিন্তু আর আবার কন্ট্রোল কিন্তু আবার এখানে দেওয়া আছে এগুলি চেঞ্জ করলে কিন্তু আবার এগুলি চেঞ্জ হবে দেখছো হ্যাঁ তো তোমার কাজ হচ্ছে আজকে বাসায় গিয়ে যে ভেবেল এম্বোস স্ট্রোক এই যে ইনার শ্যাডো আউটার শ্যাডো গ্লো সাটিন কালারও পারলে এটা দিয়ে কিন্তু আমরা কালার দিই সবসময় আমরা ওই যে এই যে এখান থেকে আমরা কালার দিয়ে দেখাইছি তোমাকে সচরাচর কিন্তু আমরা এখান থেকে কালার দিই কালারটা দিয়ে আমরা কালার ওভারলে ওভারলে ওইটা আমরা সচরাচর করি না করতে হবে কি কোন জায়গা থেকে এই জায়গা থেকে কারণ হচ্ছে কি ধরো কোনো একজন ক্লায়েন্ট বা কোনো তোমারই এই কালারটা চেঞ্জ করা দরকার সেই ক্ষেত্রে আবার এইখান থেকে গিয়া কালারটা চেঞ্জ করা একটু সময় বেশি লাগে সেক্ষেত্রে আমরা যদি এখানে আসি এখান থেকে তুমি তাড়াতাড়ি করতে পারবা যেখানে আছে এই চেঞ্জ করলে দেখো এই চেঞ্জ হয়ে দেখছো করছো যেগুলি এই কালার হলো এই কালার হলো এই কালার হলো এই কালার হলো যেরকম দরকার তোমার সেরকম হবে দেখছো যে কালারটা তোমার পছন্দ হ্যাঁ তুমি সেই কালারটাই রাখো আর রেখে ওকে দাও না এখন খেয়াল করে দেখো এখানে আমরা বেবেল এম বেশি ইউজ করছি কালার যেগুলো চোখ আছে না কালার ওয়ালে বন্ধ করে দাও দেখো কালারটা চলে গেছে বেবেল এম বেশ বন্ধ করে দাও যে ফুলা যে উঁচা ভাবটা ছিল সেটা চলে গেছে আবার তুমি এফেক্টটা এই চোখটা বন্ধ করে দাও দেখো কিছুই না আগের মতো সাদা না আবার মনে চাইলো তুমি এফেক্ট এফেক্ট দিছিল আর সবকিছু এটার মধ্যে আমার কোনো এফেক্টই দরকার নেই কি করবো এই যে এফ এক্স দেখছো এ না এই যে এফ এক্স লেখাটা এই এফ এক্স এটাকে টান দিয়া ধইরা হাই না এই ঝুড়িতে ছেড়ে দেবে মানে কি হলো ডিলিট হয়ে গেল এখন তুমি আবার কন্ট্রোল জেড দিলে আবার ওই জোটে আমরা আগে জায়গায় চলে আসি আমরা এইভাবে আবার একটু এটার ভিতরে ঢুকি ঢুকিয়া দেখো ড্রপ শ্যাডো এখন ড্রপ শ্যাডোটা তোমাকে একটু অন্য জিনিস দিয়ে দেখালে তোমার জন্য আর একটু সুবিধা হবে আমরা অন্য জিনিস দিয়ে দেখে টেক্সট দিয়ে দেখে টেক্সট চাই চলো নামটার জন্য কি তোমার পুরো নাম কি অনুসার জাহান স্মৃতি আমার ছোটটাই লেখি ক্যাশ এইচ নামটা বলো তোমার এখন আমরা এই লেখাটাকে কিভাবে বড় করতে পারি করতে পারি অথচ আবার আবার আমরা কিন্তু আবার এই এটা দিয়ে করতে পারি এখান থেকে এভাবে সিলেক্ট করে এখান থেকে পারে করতে পারি না আবার যদি আরো ছোট বড় করতে হয় আমাদের তাহলে কি আমরা এখান থেকে আর একটু বড় করতে পারি না এখন আমাদের মনে হইতেছে সিদ্ধি লেখাটার কালারটা ঠিক নেই আমরা কি করবো এটার ভিতরে গেলাম চালু চালু করো চালু করে চলো আমরা কি সিটি লেখাটা কালারটা আমাদের পছন্দ হচ্ছে না বা তোমার পছন্দ হয়েছে আমরা কালার ওভার লেটে গিয়ে কালার দেবো সবসময় ডিফল্ট কালার কি আসবে রেড আসবে তো আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি নীল লাল কোন কালারটা তোমার পছন্দ করলো এটাই ধরো আমরা পছন্দ করলাম কালার এটা হয়েছে এখন মনে হচ্ছে এই কালার দিলাম তো এটাতে তো একটু ফুলা ফুলাইলে টুলাইলে অথবা স্ট্রোক দিলে এটা দিলে সেটা দিলে ভালো লাগতে পারে তুমি স্ট্রোকে গেলে কিন্তু আবার স্ট্রোক দিতে পারবো দেখো যে সাইডে কিন্তু বর্ডার করছে খেয়াল করছো হ্যাঁ তো এটা মনে করো আমরা কমাই দিতে পারি এক দিতে পারি দেখো এখন এক দিলে কিন্তু বোঝা যাচ্ছে না যাচ্ছে কারণ হচ্ছে কি তুমি দেখতেছো কত পার্সেন্ট 33% দেখতেছো এখানে যদি তুমি 100% করে দাও এভাবে সিলেক্ট করে 100% করো এভাবে দাও দেখো এই যে এখন কিন্তু আবার তোমার এটা দেখা যায় আর এই যে উঁচা নিচা করতেছে কি দিয়া দেখো যে জুম দিয়া না এই যে এই না এটা যখন আমরা ধরবো তখন ওই যে এটা হাতের মতো হয়ে যায় খেয়াল করো এই যেটা মতো চাপ দাও হাতের মতো হয়েছে খেয়াল করছো এটা ধরে তখন উপর নিচু করতে পারবা আর মুখটা দিয়ে কি হয় মুখ দিয়ে তুমি লেখাটা ধরে উঁচা নিচু করতে পারো কিন্তু আমরা এটা দিয়ে পুরো পেজটাই উঁচা নিচু করতে পারবো স্ট্রোক আসছে এটাতে চলো আমরা এখানে আরও কিছু ইফেক্ট যদি তোমার দিতে মন চায় দেওয়া এটা কি ড্রপ শ্যাডো মনে হইলো নিচে একটা শ্যাডো দিই আমরা ওই যে দেখো একটা ড্রপ শ্যাডো পড়ছে সাইডের শ্যাডো দেখা যায় হ্যাঁ হালকা দেখা যাচ্ছে কারণ এই যে এখানে পাঁচ দেওয়া পাঁচের জায়গায় তুমি 15 দাও খুব বেশি দেখা যাচ্ছে বুঝছো হ্যাঁ এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক করে আমরা আবার ভিতরে ঢুকলাম শ্যাডো এখন অ্যাঙ্গেলটা কি 153 আছে এটাকে তুমি 90 করো দেখো কি হচ্ছে সোজা হ্যাঁ সোজা পড়ছে অ্যাঙ্গেলটা এখন তুমি এটা ঘুরে দেখো এটা ঘুরাইলে দেখবা কি অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে দেখছো এই যে
প্রথমে কত ছিল এটা, ধরো থ্রি, কেমন দেখছো? যখন এটা আমরা তুমি একটু এইট দাও, দেখো একটু ঘোলাইয়া গেছে না, মানে একটু ছড়াই গেছে, শ্যাডোটা ছড়াই গেল, স্প্রেড হচ্ছে, হ্যাঁ। তারপর এটাকে তুমি টেন দাও, দেখো আর একটু ছড়াবে, দেখো এটা তুমি টোয়েন্টি দাও, দেখো আরো ছড়াই গেল, খেয়াল করছো? এই জিনিসগুলি কিন্তু আমাদের একটা সময় কাজে লাগবে এবং সুন্দর ভালো কাজে লাগবে। এই জন্য আমি তোমাদের এই জিনিসগুলি শেখাচ্ছি, কারণ এই যে দেখালাম এই যে কি আউটার গ্লো, চলো আমরা আউটার গ্লো এখন যেহেতু আমরা কালার ওভারলে বন্ধ করে দিয়েছি, এখন আমাদের গ্রেডিয়েন্টটা দেখা যাচ্ছে। আর গ্রেডিয়েন্ট এখন যেটা পড়ছে, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে তোমার, দেখো উপর সাদাটা আইসা আইসা কি হয়েছে, কালো হয়ে গেছে, তবে কালোটা উপর দিকে উঠতেছে, কালোটা আস্তে 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 সাদা হয়ে গেছে, মিশে যাবে একটা সাথে আরেকটা, মিশে যাবে, দিস ইজ কল্ড গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এই যেমন এই যে এখানে গ্রেডিয়েন্ট পাড়া, দেখো এখানে কি লাইট আস্তে 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 মিশে গেছে না, এই যে একটা দেখো নীল আস্তে আস্তে এখানে আস্তে 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 এখানে কি হয়েছে, একটা কালার হয়েছে, আবার এই কালারটা দেখো আবার এখানে গিয়ে মিশে গেছে, এখানে মিশে গেছে, এগুলো সব গ্রেডিয়েন্ট মাপ। অনেক সুন্দর সুন্দর কাজ করা সম্ভব, দেখতে খুব সুন্দর লাগে না দেখো, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু এই জিনিসগুলো খুব সিম্পল কিন্তু করা হয়েছে, মানে নিখুঁত হাতে দক্ষ হাতে করা হয়েছে। তো চলো আমরা এটার মধ্যে যাই, গ্রেডিয়েন্টে গেলাম, এই তো তুমি গ্রেডিয়েন্টের ভিতরে আছো না, হ্যাঁ আমরা গ্রেডিয়েন্টের মধ্যে আছি। এখন এই যে গ্রেডিয়েন্ট দেখছো, কালো থেকে সাদা দিকে মিলে গেছে, আমাদের এটাই কিন্তু এখানে পড়ছে। চলো আমরা এটার মধ্যে একটু ক্লিক করি, দেখো এই যে বক্সটা আছে গ্রেডিয়েন্ট, তুমি এখান থেকে অনেক ডিফল্ট গ্রেডিয়েন্ট আছে তুমি দিতে পারো, ডিফল্ট গ্রেডিয়েন্ট মানে ওইখানে দেওয়া আছে, বানানো আছে, তুমি এগুলো দিতে পারো। আবার এই যে এই তিনটার মধ্যে ঢুকলে তুমি ভিতরে গেলে আর আরও আছে, দেখো মেটাল, মেটালের টিপ দিলাম, এই যে মেটাল স্ট্যাক স্টাইলের কিছু আসছে, দেখো পাইছো ঠিক। আরো ভিতরে যাও, এখানে আরো কিছু ইদেও আছে, স্পেশাল ইফেক্টের মতো আছে, চলো আমরা দেখি দেখি কি স্পেশাল ইফেক্ট হয়, খেয়াল করছো? তার মানে এখানে আমাদের কিন্তু অনেকগুলি ডিফল্ট কি দেওয়া আছে, গ্রেডিয়েন্ট দেওয়া আছে। তো আমরা ডিফল্ট গ্রেডিয়েন্টের নাকি আমরা এটাতে থাকলাম আপাতত না, এখন তোমার মন চাইতেছে আমি আমার মতো করে গ্রেডিয়েন্ট দিই, ঠিক আছে? সেক্ষেত্রে চলো আমরা আবার এটার মধ্যে ঢুকলাম, ধরো এটা ছিল আগে, ধরে নাও এরকম ছিল, এখন আমরা কি করব, আমাদের মতো করে গ্রেডিয়েন্ট দিব। এই যে কালো একটা বক্স, সাদা একটা বক্স, মানে কি এই সাদা কালারটা কোনটা, এটা এই সাদাটা, আর এই কালো কালারটা কোনটা, এই কালোটা, হ্যাঁ। চলো আমরা এই কালোর কালারটাতে ঢুকলাম, কালো কালারটাকে এখন তোমার কি কালার বানাই, যেমন চলে গেছে বলো, এই আমরা নীল করলাম, কালোটা তোমার নীল করতে মন চাইলো, আমরা নীল করলাম না, এই নীল হয়ে গেছে। এখন তোমার মনে হইলো যে সাদা যেটা আছে সাদাটাও আমি আসলে নীলের মধ্যে নীলটা গিয়ে আস্তে করে যাতে মিলে যায় এরকম করে আসবো, আমি আপনি সামনে বসেন, ওরা পিছনে বসুক, ওরা মাত্র ক্লাস শেষ করছে বুঝছেন, এই গত ক্লাসে সন্ধ্যার ক্লাসটা। আচ্ছা চলো এখন আচ্ছা তোমরা একটা কাজ করো, ওকে আমি দুটা বেসিক ক্লাস করাইতেছি বুঝছো না, তোমরা ওই ভিডিও টুডা নিয়ে যেতে পারবো, এটা নিলে তোমাদেরও বেসিক একটু কাজে লাগবে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো আমরা মনে করে এখন কি কোন কালারটা চেঞ্জ করছি, কালারটা চেঞ্জ করে ব্লু করলাম, এখন তোমার মনে হচ্ছে সাদাটা চেঞ্জ করে আমি অন্য কোনো কালার দিব, তো চলো সাদাটার মধ্যে ক্লিক করি, ডাবল ডাবল ক্লিক করছো, বক্স আসছে, সাদাটা তোমার লাল করতে মন চাইলো ক্লিক করা, দেখো উপরেটা লাল হয়ে গেছে, বাট ইটস লুকস অড, অড লাগতেছে, ভাল লাগলো না, তাহলে কি করলাম আমরা আবার ডাবল ক্লিক করে কি করলাম, এই সাদাতে চলে গেলাম, অথবা তুমি এই যে এটাতে ক্লিক করে, এটাতে যখন ক্লিক করবা তখন এইখানে কালারটা আসবে, দেখো এখানে ক্লিক করলে এখানে কালারটা আসবে, তুমি এটাতে ক্লিক করলে ওখানে যাবে,
আচ্ছা চলো এখন আমরা কি করবো, যেহেতু এটা নীল কালার আছে আমি চাই এই নীলটাই আস্তে আস্তে গিয়ে এখানে মিশা যাক সাদা সাদার সাথে। এখানে নীলের পরিমাণটা একটু বেশি থাকুক, এটা নীলের পরিমাণটা একটু কম থাকুক। আচ্ছা চলো আমরা এটারা কি করলাম, নীলের পরিমাণটা সরি এটা কোনটা করতেছে আমাদের নীলটাই না এই সাদাটা, সাদাটাকে আমরা কি করবো নীলের মধ্যে করে রাখবো। এখন খেয়াল করো যখন এটা আনছে এটা একটা ড্রপারের মতো হয়ে গেছে, এই যে দেখো এই যে চিহ্নটাই, চিহ্নটা কিন্তু আগের মতো তীর নাই, কি হয়েছে ড্রপার, মানে পানি ফোটা পালায় বাচ্চাদের ওষুধ খাওয়ায় ড্রপার আছে না আমি ওই রকম দেখাচ্ছে না, এটাকে বলে আই ড্রপার। এই টুলসটা এখানেও আছে, এই যে আই ড্রপার দেখছো, হ্যাঁ আচ্ছা এখন আমরা কি করব, আই ড্রপারটা হচ্ছে এমন একটা জিনিস এটাকে কালার পিকারও বলা যায়, মানে তুমি এটাকে যেখানে ক্লিক করবা ওই রকম কালার হয়ে যাবে। খেয়াল করে দেখো আমরা এখানে ক্লিক করলাম অন্যরকম একটা কালার আছে না, চলো আমরা আবার যাই আবার গ্রেডিয়েন্টে গেলাম, এখানে আমাদের অনেকগুলি ইফেক্ট মারা, তো এই ইফেক্টগুলির কারণে আমাদের প্রবলেমটা হয়ে যাচ্ছে। এই ইফেক্টটাকে কাজ করে এখানে ফেলে দিই না, এবার আমরা আবার কিলোমিটার মধ্যে শুধু গ্রেডিয়েন্ট দেখব, ঠিক আছে। এখন চলো আমরা গ্রেডিয়েন্টের কালার এটাকে কি দেবো, যে কোনো কালার মন চাই আমরা দিতে পারি, নীলই দিলাম আগের মতোই, ঠিক আছে। নীলটা একটু ডার্ক নীল দিই আমরা, আর সাদাটাকে কি করবো, সাদাটাকেও আমরা এই যেরকম নীল দিব। কিন্তু আমরা ক্লিক করতেছি এটা তো একটু আসতেছে আর একটা কালার না, আচ্ছা চলো তাহলে আমরা এই সিস্টেমটা একটু চেঞ্জ করে আমরা এই সাদাটার মধ্যে গিয়ে আমরা কি করলাম, আবার এখানে গেলাম গেলাম এবার আমরা একটু এরকম দেই দেখো এখন কিন্তু আসলে জিনিসটা কি, নীলটা উপরে দিয়ে উঠতে 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 আস্তে আস্তে কি হয়ে গেছে, হালকা হয়ে গেছে। এখন আমরা আবার এটার ভিতরে ঢুকলাম, ওকে একটা স্ট্রোক দেওয়া হলো, স্ট্রোক দিয়েছি কত, ডিফল্ট কত থাকে তিন, আমরা তিন না রেখে কি করব এক দেই, অথবা তোমার মন চাইলে পাঁচ দেই, ইটস আপ টু ইউ, ঠিক আছে। চলো আমরা এটাকে কি করলাম তিন না দুই রাখলাম, দুই রেখে আমরা কি করব, এই যে কালারটা দেখতেছো স্ট্রোক কালারটাকে চলো আমরা একটু এইরকম দিই, দেখো যখন আমরা এটার মধ্যে দিছি এটার কালারটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এটাকে একটু ডার্ক করি, হ্যাঁ একটু লাইট করি, কোনটাতে ভালো লাগে দেখো তো, কিছু দেখি দেখো স্ট্রোক কালারটা আমরা সে ব্লুর মধ্যে কিনে দিয়েছি, খেয়াল করে একটা স্টাইল হয়েছে না। এখন চলো আমরা আবার আরেকটু জিনিস দেখি, একটু ড্রপ শ্যাডোতে যাই, ওই যে নিচে একটু কিন্তু কি পড়ছে শ্যাডো পড়ছে না, এই শ্যাডোটা আমরা যদি আবার একটু কমাই দিই, দুই না দিয়ে আমরা তিন দিলাম, হ্যাঁ সাইজটা একটু বাড়ানো দরকার, একটু বাড়াই দিলাম। এখন দেখো হ্যাঁ এখন দেখো কি আমাদের এই যে একটা স্টাইল, আমরা লেয়ার স্টাইলের ভিতরে ঢুকে সুন্দর একটা স্টাইল কিন্তু আমরা করতে পারি। এখন যতটুকু জিনিস আমি তোমাকে দেখাচ্ছি দেখছো, আচ্ছা আজকের কাজ হচ্ছিল আমার, এখন আমি যে কাজটুকু করালাম হ্যাঁ সেই কাজটুকু আমরা সেভ করব কি হিসাবে, শিফট দিয়েছি না সেটি আমার ডেস্কটপে একটা পিএইচডি ফাইল সেভ করলাম, জেপিজি ফাইলও করা যায়, আমাদের তো আর এই ফাইলটা দরকার নাই, আমার দরকার হচ্ছে আমাদের এই কি